हेलो फ्रेंड्स, वेलकम टू एम एच एडुकेशन लैब। तो फ्रेंड्स, आज के प्लांट किंगडम क्लसटा शुरू कर प्लांट किंगडम क्लसटे आज के कंटिन्यू करब। आगे दिन कि शुरू कर आगे दिन थैलोफाइटा कमप्लीट कर आज के चेष्टा करब ब्रायोफाइटा टेरिडोफाइटा जिम्नोस्पर्म यो पढ़ार। ठीक है, तो आज के क्लसटा शुरू करार आगे तुम्हारे बोलो तो तुम्हारे जो एक बड़ो अनाउंसमेंट आज के से तुम एक सरप्राइज बोलते पर एम एच एडुकेशन लैबर तरफ थे क्योंकि तीन तीनटे ब्रैंड न्यू चैनल लॉन्च करा होच्छे, जार मध्य तुम्हारा देखते पाच स्पेशली डब्ल्यू बी पी एस सी समस्त परीक्षार जो चैनल आता हे टार्गेट डब्ल्यू बी पी एस सी जेखने अमरनाथ सर जिन नियमित भावे कारेंट अफेयर्सर क्लस नीन और चीस मान सर जिन पोएट्री क्लस नीन और नारायण सर इनार क्लस आ तार संगे आरेकटा आछे सेटा आछे एग्जाम ट्रिक्स। एग्जाम ट्रिक्से तोमादेर होच्छे अरूप सर क्लास नेबेन एबं लास्ट बाट नट लिस्ट सेटा होच्छे आमादेर डब्ल्यू बी सी एस एर जोन्नो जेटार जोन्नो तोमरा सबाई वेट करे थाकेओ सेई परीक्षाटा डब्ल्यू बी सी एस गुरु जेखाने क्लास नेब आमी तार संगे क्लास नेब आमादेर बिनोद सर जिनि म्याथेर एबं रिजनिंगेर क्लास नेन एबं तार संगे थाकबेन प्रणव सर। ठीक आछे, तो एटाई बलार छिलो जे एरपर थेके किन्तु आमादेर আমার যে ক্লাসটা আমার ক্লাসটা তোমরা কোথায় দেখতে পাবে, আমার ক্লাসটা কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের এই যে ডাব্লিউবিসিএস গুরু যে চ্যানেলটা আছে তার মধ্যে তোমরা আমার ক্লাস এবং তার সঙ্গে বিনোদ স্যার এবং প্রণব স্যারের ক্লাসগুলো কিন্তু দেখতে পাবে। আর মেন যে চ্যানেল আছে মেন চ্যানেল থাকবে, সেটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, মেন চ্যানেলও থাকবে। এমএইচ এডুকেশন ল্যাবের যে মেন চ্যানেল সেটা থাকবে, সেখানে তোমাদের সকলের প্রিয় মাজি স্যার থাকবেন এবং অন্যান্য কারা ক্লাস নেবেন সেটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। তো এটাই বলার ছিল, কিন্তু তার তরফ থেকে এই তিনটে ব্র্যান্ড নিউ চ্যানেল আলাদা আলাদা পরীক্ষার জন্য ডেডিকেটেডলি তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। ওকে, তো আজকে শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা একটু আজকে বলবো ফ্রেন্ড, সেটা হচ্ছে তোমাদের সমস্ত ফিডব্যাকের ওপর কাজ করার পরেও কিন্তু তোমাদের তরফ থেকে কিন্তু রেসপন্স খুব একটা ভালো আসছে না, এটা আমি প্রথমে ভেবেছি। ওকে, তোমরা যা যা বলেছো ফিডব্যাক দিয়েছো সবের উপর কাজ করা আছে। তোমরা বলেছিলে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস নিন ডিটেল এক্সপ্লেনেশান সহ, তাই নেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার। বায়োলজি শুরু করেছি আমি, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ভালো করে ক্লাস নেওয়া হচ্ছে, ডেপথেই পড়ানো হচ্ছে। যেটা পড়ানো হচ্ছে তোমাদের ডাব্লিউবিসিএসের জন্য মোর দেন অ্যানাফ, তোমরা সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে দেখে নিতে পারো। তারপরে তোমাদের নিয়মিতভাবে এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছিল প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, তো সেটা তোমরা নিজেরাই বলেছিলে না স্যার আগে থিওরিটা পড়ান, এমসিকিউ পরে করলেও হবে, এমসিকিউ আমরা নিজেরাও প্র্যাকটিস করে নিতে পারবো, থিওরিটা করান। সেটা তোমাদের প্রথম থেকেই একটা ফিডব্যাক ছিল যে স্যার এমসিকিউর উপর নয় থিওরির উপর জোর দিন, এমসিকিউ তো নিজেরা আমরা প্র্যাকটিস করতে পারবো, থিওরিটা কোথাও পড়তে পাই না, থিওরিটা পড়ান। তো সেই অনুযায়ী দেখো কয়েকদিন হলো আমাদের টানা কিন্তু থিওরির ক্লাস চলছে, এমসিকিউটা আপাতত বন্ধ আছে, পরে বেশ কিছু চ্যাপ্টার হলে তখন হয়তো এমসিকিউ একসঙ্গে আবার করানো হবে। আর তোমরা বলেছিলে যে স্যার ক্লাসের টাইমিং বাড়ান, সেই অনুযায়ী কিন্তু মাঝখানে বেশ কয়েকটা ক্লাস কিন্তু 40 মিনিটের রাখা হয়েও ছিল, কিন্তু 40 মিনিটের ক্লাসে তোমাদের রেসপন্স খারাপ আসছিল তাই এখন ক্লাসের টাইমটা আবার একটু কমানো হয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু বেশ কিছু ক্লাস 40 মিনিটে রাখা হয়েছিল। তো তোমাদের কিন্তু যত ফিডব্যাক তোমরা দিয়েছিলে ইনডেপথ আলোচনা, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, ক্লাসের শেষে এমসিকিউ, তোমাদের যে ডিমান্ড থাকে পিডিএফ, সেই পিডিএফও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে নিয়মিতভাবে গ্রুপের মধ্যে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমাদের ক্লাস হওয়ার 24 ঘন্টার মধ্যে তোমরা হাতে পেয়ে যাচ্ছ, গ্রুপের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তোমরা যেরকম বলেছিলে ক্লাসের টাইম, ক্লাসের টাইমও মাঝখানে বাড়ানো হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু তোমাদের তরফ থেকে ফ্রেন্ডস রেসপন্স কিন্তু খুব খারাপ। তো এরকম হলে কী করে চলবে ফ্রেন্ডস, তোমরা যা বলছো আমরা তাই করছি, তার পরিবর্তে আমরা শুধু চাইছি তোমাদের সাপোর্ট চাইছি, যে তোমাদের ভিউজ যেন একটু ঠিকঠাক আসে, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, না পছন্দ হলে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোনটা ডাউট হচ্ছে। সেই অনুযায়ী আমি তো এটাও বলেছিলাম যে আমি দরকার হলে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো, কিন্তু তোমরা তো কোনো ডাউটই দাও না, তো কী করা যেতে পারে। তো এটাই বলার ছিল যে এটা এরকম হলে কিন্তু ফ্রেন্ডস কী করে চলবে এটা তোমরা একটু দেখো, তোমাদের সাপোর্ট না হলে তো আমাদের অসুবিধা। দ্বিতীয়ত তোমরা যেটা বল, তোমরা সবাই মিলে বললে যে আমাদের প্ল্যান মর্ফোলজি পড়ান, তো আমি বললাম যে প্ল্যান মর্ফোলজি খুব বড়ো চ্যাপ্টার, আর প্ল্যান মর্ফোলজি পড়তে গেলে তার আগে তোমাদের প্ল্যান্ট টিস্যুটা পড়তে হবে আর প্ল্যান্ট কিংডমটা একটু পড়িয়ে দিই, কারণ প্ল্যান্ট এবং অ্যানিমেল কিংডমেরও ওয়েটেজ ভালো থাকে। তো তোমাদের হচ্ছে প্ল্যান্ট মর্ফোলজি আর প্ল্যান্ট কিংডম পড়তে গিয়েই যদি এই রকম অবস্থা হয় তাহলে তোমরা প্ল্যান্ট মর্ফোলজি পড়বে কী করে? প্ল্যান্ট টিস্যু যেটা, প্ল্যান্ট টিস্যু, প্ল্যান্ট ফিজিওলজি আর প্ল্যান্ট কিংডম এগুলো কম্পারেটিভলি ইজি,
প্ল্যান্ট মরফোলজি তো অনেক কঠিন টপিক, তো তোমরা এইগুলো পড়তে গিয়ে যদি তোমাদের এই অবস্থা হয় যে তোমাদের তরফ থেকে কোনো রেসপন্স আসছে না, তোমরা সব থেকে যেটা আমি আগের দিনও বলেছিলাম যে তোমরা কী করছো, ক্লাস না দেখে পিডিএফ ডাউনলোড করে নিচ্ছ, তাহলে কি তাহলে তো আমি তোমাদের এবার তাহলে পিডিএফটাই প্রোভাইড করে দিই। একজন স্যার যে এখানে চিৎকার করে করে পড়াচ্ছেন তার কোনো দাম নেই, তোমরা শুধু পিডিএফটাকে ডাউনলোড করে নিচ্ছ। ক্লাসের ভিউজ আসছে মাত্র 300-400, পিডিএফ ডাউনলোড হচ্ছে হাজারের উপরে। তার মানে কি ক্লাসের থেকে তোমাদের পিডিএফটা বেশি প্রেফারেবল হচ্ছে, তাহলে পিডিএফটা তোমরা নিয়ে নাও, ক্লাস করার দরকার নেই। তো এটাই বলার ছিল ফ্রেন্ডস, এই রেসপন্সগুলো একটু বেটার করো, নাহলে কী করে হবে। তোমাদের সমস্ত ফিডব্যাকের উপর আমরা কাজ করেছি, একটানা আমাদের সমস্ত সাবজেক্টের উপর ক্লাস চলছে, এরকম তো ইউটিউবের বাংলায় কোথাও পাবে না। তাহলে শেয়ার করে দাও একটু, শেয়ার করে দাও একটু বন্ধুদের সঙ্গে যেখানে ক্লাস হচ্ছে, ক্লাসগুলো দেখো তোমরা। শুধু পিডিএফ পড়ে কিন্তু হবে না, এটা আমি তোমাদের আগের দিনও ভালো করে পড়েছি, আর আমি বেশি কিছু বলতে চাই না। তোমরা বড়, তোমরা সকলেই ভালো বোঝো, তোমাদের শুধু পিডিএফ পড়লে ক্লাস না দেখলে যে কী প্রবলেম হতে পারে সেটা আমি আগের দিনের ক্লাসে ভালো করে ডিসকাস করেছি। ওকে, তো আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। ওকে, তো ব্রায়োফাইট সম্বন্ধে দেখে নাও। দেখো ব্রায়োফাইটকে কী বলা হয়, ব্রায়োফাইটকে বলা হয় যেটা সেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার কোশ্চেন দেয়, সেটা কী বলা হয়, অ্যাম্ফিবিয়ান্স অফ প্ল্যান্ট কিংডম, অর্থাৎ উদ্ভিদ জগতের উভচর বলা হয় কাকে, উদ্ভিদ জগতের উভচর বলা হয় ব্রায়োফাইটকে। তার কারণ কী, তার কারণ ঠিক মানে ব্রায়ো মানে অ্যাম্ফিবিয়ান যারা হয়, অ্যাম্ফিবিয়ানের কী হয়, লাইফ সাইকেলের একটা স্টেজ হচ্ছে জলে কাটে, একটা স্টেজ হচ্ছে ডাঙায় কাটে, ঠিক আছে। অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় উভচরদের ক্ষেত্রে, তাই জন্য এদের উভচর বলা হয়। ফর এক্সাম্পল ফ্রগ তোমরা জানো, ট্যাডপোল যে থাকে ব্যাগ, যে ডিম পাড়ে জলে থাকে, তারপর প্রথম অবস্থায় ওদের কী থাকে, বহিঃফুলকা থাকে, সেখানে তারা জল ছাড়া সার্ভাইভ করতে পারবে না, ফুলকা থেকে আস্তে আস্তে ফুসফুস তৈরি হয়, তারপর তারা ডাঙায় উঠে আসে। তো ঠিক সেই রকমভাবে ব্রায়োফাইট যে থাকে, ব্রায়োফাইটেরও ক্ষেত্রে কী হয়, ব্রায়োফাইটের ক্ষেত্রে হচ্ছে দেখো কী বলা হচ্ছে, দিস প্ল্যান্টস ক্যান লিভ ইন সয়েল বাট আর ডিপেন্ডেন্ট অন ওয়াটার ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে থাকে সেই সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এদের কী হয়, এদের জলের প্রয়োজন হয়। এরা ডাঙাতেই হয় কিন্তু লাইফ, ওই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য মানে লাইফ সাইকেলের একটা স্টেজের জন্য জলের প্রয়োজন হয়ে থাকে, ঠিক ব্যাঙের মতো। সেই কারণে এদেরকে ওর সঙ্গে তুলনা করে কী বলা হয়, উদ্ভিদ জগতের উভচর বলা হয়। কী বলা হয় এদেরকে, এদেরকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর। মানে অ্যাকচুয়ালি কী হয়, এদের যে স্পোর মানে স্পার্মগুলো থাকে ব্রায়োফাইটার, সেই স্পার্মগুলো কী হয়, স্পার্মগুলো হচ্ছে জলের মাধ্যমে মেল বডি থেকে ফিমেল বডিতে ট্রান্সফার হয় থ্রু ওয়াটার, ঠিক আছে। সেই কারণে এদেরকে লাইফ সাইকেলের সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য কী দরকার হয়, জলের প্রয়োজন হয়, এবং এদেরকে সেই কারণে উভচর বলা হয়। দ্য প্ল্যান্ট বডি অফ ব্রায়োফাইটস ইজ মোর ডিফারেন্সিয়েটেড দেন অ্যালগি, ইট ইজ থ্যালাস লাইক অ্যান্ড ইরেক্ট অ্যান্ড অ্যাটাচ টু দ্য সাবস্ট্রেটাম কল্ড বাই ইউনিসেলুলার ও মাল্টিসেলুলার রাইজয়েড হুইচ ইজ এ রুট লাইক স্ট্রাকচার, অর্থাৎ এদের ক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে এরা কি, এরা হচ্ছে থ্যালোফাইটা যে বা ফাঙ্গাই যে থাকে, সেই ফাঙ্গাইয়ের থেকে, সরি ফাঙ্গাই বলছি, অ্যালগি যে থাকে সেই অ্যালগির থেকে একটু ডেভেলপড হয়। কারণ এরা কি, এরা হচ্ছে এভলিউশনের নেক্সট স্টেজ, এরা কি, এরা হচ্ছে আমাদের যে এভলিউশন হয় সেই এভলিউশনের নেক্সট স্টেজ হচ্ছে ব্রায়োফাইট। তাই স্বাভাবিকভাবে ব্রায়োফাইটের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, ব্রায়োফাইটের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি, যে এদের মধ্যেও থ্যালাস লাইক স্ট্রাকচার থাকে কিন্তু পুরোপুরি থ্যালাস লাইক হয় না, এদের মধ্যে হচ্ছে কী থাকে, একটা রুট মানে একদম প্রকৃত রুট না হলেও একটা রুট লাইক বা মূলের মতো একটা অংশ দেখতে পাওয়া যায়, একটা রুট লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে ইউনিসেলুলার হতে পারে বা মাল্টিসেলুলার হতে পারে। এবং এদেরকে কী বলা হয়, এদেরকে বলা হচ্ছে রাইজয়েড, যেটা তোমরা এখানে ছবিতে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে কী হচ্ছে, ব্রায়োফাইটের ক্ষেত্রে এটা হচ্ছে যে থ্যালাস লাইক স্ট্রাকচার এটা, এবং তার নিচে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কি, এগুলো হচ্ছে রুট লাইক স্ট্রাকচার, এগুলোকে বলা হচ্ছে রাইজয়েড। মানে এদেরও থ্যালাস লাইক স্ট্রাকচার থাকে কিন্তু একদম যে ডিফারেন্সিয়েশন কিছুই নেই তা নয়, একটু বেটার, অ্যালগির তুলনায় একটু অ্যাডভান্স। দ্য মেন প্ল্যান্ট বডি অফ দ্য ব্রায়োফাইট ইজ হ্যাপ্লয়েড অ্যান্ড ইট প্রডিউসেস গ্যামেটস, হেন্স ইট ইজ কল্ড গ্যামেটোফাইট। এই জিনিসটা তোমাদের বেশি ডিটেলসে বোঝার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে, অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আসে যে এদের ক্ষেত্রে ডমিনেন্ট স্টেজ কোনটা, তাহলে সেটা তোমরা মনে রাখবে যে গ্যামেটোফাইট স্টেজ হচ্ছে ডমিনেন্ট। দু ধরনের স্টেজ দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রে, গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট, তার মধ্যে গ্যামেটোফাইট স্টেজ হচ্ছে ডমিনেন্ট, এবং এদের কী হয়, মেন প্ল্যান্ট বডিটা ওই জন্য হ্যাপ্লয়েড হয়ে থাকে। যেহেতু গ্যামেটোফাইট স্টেজটা এদের ডমিনেন্ট, গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে থাকে, এদের মেন প্ল্যান্ট বডিটা কী হয়ে থাকে, মেন প্ল্যান্ট বডিটা হ্যাপ্লয়েড হয়ে থাকে। হ্যাপ্লয়েড মানে কি, হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন নাম্বার অফ ক্রোমোজোমস, ঠিক আছে। নর্মাল সেলেতে যতগুলো ক্রোমোজোম থাকে তার অর্ধেক সংখ্যক।
দ্য সেক্স অর্গ্যানস ইন ব্রায়োফাইটস আর মাল্টি সেলুলার। এদের ক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে কিন্তু সেক্স অর্গ্যানগুলো কী হয়, মাল্টি সেলুলার হয়, মাল্টি সেলুলার হয়। এবং এদের মেল সেক্স অর্গ্যানগুলোকে কী বলা হয়, অ্যান্থেরেডিয়াম, আর ফিমেল সেক্স অর্গ্যানকে কী বলা হয়, আর্কেগোনিয়াম। ঠিক আছে, ফিমেল সেক্স অর্গ্যানকে কী বলা হয়, আর্কেগোনিয়াম, মেল সেক্স অর্গ্যানকে বলা হয় অ্যান্থেরেডিয়াম। ওকে, নেক্সট হচ্ছে দেখো কি, এদের মধ্যে দুটো ডিভিশন দেখতে পাওয়া যায়। কিসের উপর? স্ট্রাকচার এবং রিপ্রোডাকশান সিস্টেমের উপর ডিপেন্ড করে এদের ক্ষেত্রে দু ধরনের ডিভিশন দেখতে পাওয়া যায়। একটাকে বলা হয় লিভার ওটস, আর একটাকে বলে মস। তাহলে এটাও কিন্তু অনেক সময় কোশ্চেন হচ্ছে, মস যে প্রজাতি, মসটা কিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে কিন্তু তোমরা মনে রাখবে কিসের মধ্যে পড়ে, ব্রায়োফাইটা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে মসেস আর ইনক্লুডেড ইন হুইচ ডিভিশন অফ প্ল্যান্ট কিংডম, সেটা হচ্ছে ব্রায়োফাইটা। লিভার রোডের এক্সাম্পল হচ্ছে মার্কেন্সিয়া এবং রিক্সিয়া, এই দুটো হচ্ছে লিভার রোডের এক্সাম্পল। এগুলোও কিন্তু খুব মানে আমি ওয়েল নোন এক্সাম্পলগুলো সেট করেছি, যেগুলো পরীক্ষাতে কিন্তু মাঝে মধ্যেই কোশ্চেনে দিয়ে দেয়। আর মসের এক্সাম্পল হচ্ছে ফিউনেরিয়া, পলিট্রিকাম, স্ফ্যাগনাম। ঠিক আছে, পাশে যে তোমরা দেখতে পাচ্ছ একটা মসের ছবি, তোমরা দেখতে পাচ্ছ মস এরকম দেখতে হয়, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মেন প্ল্যান্ট বডি যেটা হচ্ছে গ্যামেটোফাইট, আর তার উপরে হচ্ছে স্পোরোফাইট স্টেজ, যেখান থেকে হচ্ছে আমাদের কী হয়, স্পোরগুলো নির্গত হয়। তো মেন প্ল্যান্ট বডি যে গ্যামেটোফাইট, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কারণ এর মধ্যে কী হচ্ছে আমাদের মেন অ্যাক্সিস, রাইজয়েড বা মূল পাতার লিফ লাইক স্ট্রাকচার, যেটাকে পাতাই বলতে পারি, বা এর ক্ষেত্রে লিফ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। মানে ব্রায়োফাইটের ক্ষেত্রে পাতা মানে তো ঠিক পাতা নয়, তোমরা যেটা পাতা বলতে যেটা বোঝো সেরকম ওয়েল ডিফাইন্ড তো লিফ নয়, তোমরা বলতে পারো লিফ লাইক স্ট্রাকচার। তো সেই পাতা বলো, মূল লাইক রুট লাইক স্ট্রাকচার বা রাইজয়েড বা মেন অ্যাক্সিস যেটাকে তোমরা কাণ্ড বলতে পারো, সেই মেন প্ল্যান্ট বডিটা কী, সেই মেন প্ল্যান্ট বডিটা কি আমার কিসের মধ্যে পড়ছে, গ্যামেটোফাইটের মধ্যে পড়ছে, সেটা তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ। আর উপরে যে অংশটা সেটা হচ্ছে স্পোরোফাইট, যার মধ্যে কী থাকে, ক্যাপসুল থাকে। এই ক্যাপসুলের মধ্যে কী হয়, ক্যাপসুলের মধ্যে স্পোরগুলো স্টোর্ড কন্ডিশনে থাকে। ঠিক আছে, তো মসের এক্সাম্পল হচ্ছে ফিউনেরিয়া, পলিট্রিকাম আর স্ফ্যাগনাম। ইম্পর্টেন্স কী, এর ইম্পর্টেন্স হচ্ছে ব্রায়োফাইটের কী, যে স্পিসিস অফ স্ফ্যাগনাম এ মস প্রোভাইড পিট দ্যাট হ্যাভ লং বিন ইউজলেস ফুয়েল অ্যান্ড অ্যাজ প্যাকিং মেটেরিয়াল ফর ট্রান্সশিপমেন্ট অফ লিভিং মেটেরিয়ালস বিকজ অফ দেয়ার ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার। অর্থাৎ স্ফ্যাগনাম, যেটা তোমাদের এক্ষুনি তোমরা নামটা দেখতে পেলে, স্ফ্যাগনাম, স্ফ্যাগনাম কী হয়, পিট তৈরিতে সাহায্য করে, যেটা হচ্ছে আমাদের কী হয়, ফুয়েল হিসাবে, খুব ভালো ফুয়েল হিসাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া এটা যেহেতু জল ধরে রাখার ক্যাপাসিটি খুব বেশি, তাই লিভিং অর্গানিজমকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করার ক্ষেত্রেও কিন্তু স্ফ্যাগনাম খুব বেশি ইউজ করা হয়। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমার টেরিডোফাইট। নেক্সট হচ্ছে কি, নেক্সট আমি দেখতে পাচ্ছি টেরিডোফাইট। টেরিডোফাইট দেখো কি বলা হচ্ছে, ইন দিস গ্রুপ প্ল্যান্ট বডি ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু রুটস, স্টেম, লিভস অ্যান্ড স্পেশালাইজ টিস্যু ফর কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড আদার সাবস্টেন্সেস ফ্রম ওয়ান পার্ট অফ প্ল্যান্ট বডি টু আদার অ্যান্ড আদার। সাম এক্সাম্পলস আর মার্সেলিয়া, ফার্নস অ্যান্ড হর্সটেল। এগেন দেখো, এগেন হচ্ছে যে ফার্ন, যেটা তোমাদের মনে রাখতে হবে মস কি, মস হচ্ছে ব্রায়োফাইটা, ফার্ন কি, ফার্ন হচ্ছে টেরিডোফাইটা। এই দুটো কিন্তু খুব ভালো এক্সাম্পল, মানে কোশ্চেন বারবার আসে। এছাড়া হর্সটেল থেকেও কোশ্চেন আছে, হর্সটেল কি, হর্সটেল থেকেও কোশ্চেন আসে, হর্সটেল হচ্ছে কি, টেরিডোফাইটা। তো এর ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, আমরা প্রথমে থ্যালোফাইটের ক্ষেত্রে কি দেখতে পেয়েছিলাম, যে মূল কাণ্ড পাতা কিছু নেই, একদম একটা থ্যালাস লাইক বা থলির মতো স্ট্রাকচার। ব্রায়োফাইটের ক্ষেত্রে এসে দেখতে পেলাম কি, ব্রায়োফাইটের ক্ষেত্রে এসে আমরা দেখতে পেলাম যে ওর একটা রাইজয়েড বা রুট লাইক স্ট্রাকচার আছে, বাকিটা থ্যালোয়েড। টেরিডোফাইটের ক্ষেত্রে কি দেখতে পেলাম, টেরিডোফাইটের ক্ষেত্রে দেখতে পেলাম যে রুটের সঙ্গে সঙ্গে কাণ্ড, মানে মূলের সঙ্গে সঙ্গে কাণ্ড এবং পাতাও এর ক্ষেত্রে বেশ ওয়েল ডিফাইন্ড। আরেকটা কি মেজর জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, এদের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে হচ্ছে যে বলছে না কন্ডাকশন ওয়াটার অ্যান্ড আদার সাবস্টেন্স, ওয়াটার অ্যান্ড আদার সাবস্টেন্স, ওয়াটারকে ক্যারি করে জাইলেম, আদার সাবস্টেন্স মানে কি, যে ফুড, ফুডকে ক্যারি করে ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম আছে মানে কি, এদের হচ্ছে ভাস্কুলার বান্ডেল আছে, সেটা নেক্সট পয়েন্টে লেখাও আছে। এভলিউশনারি দে আর দ্য ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস টু পজেস ভাস্কুলার টিস্যু, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। প্ল্যান্ট এভলিউশনের মধ্যে প্রথম কোন উদ্ভিদের মধ্যে ভাস্কুলার বান্ডিল বা জাইলেম ও ফ্লোয়েম দেখতে পাওয়া যায়, টেরিডোফাইটার মধ্যে। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইউ মে রিকল দ্যাট ইন ব্রায়োফাইটস দ্য ডমিনেন্ট ফেজ ইন লাইফ সাইকেল ইজ দ্য গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি।
However, in pteridophytes, the main plant body is sporophyte, which is differentiated into true root, stem, and leaves. অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে তোমাদের এক্ষুনি তোমরা দেখতে পেলে কি, এক্ষুনি তোমরা দেখতে পেয়েছিলে যে ব্রায়োফাইট যে ছিল, ব্রায়োফাইটের ক্ষেত্রে তোমাদের কি দেখলাম যে গ্যামেটোফাইটিক স্টেজ, যে কারণে ওটা কী হয়েছিল, যেটা ওটা হ্যাপ্লয়েড বডি ছিল, সেই গ্যামেটোফাইটিক স্টেজটা কী ছিল, মেন প্ল্যান্ট বডি ছিল। এটা তোমাদের আমি এখানে দেখাচ্ছিলাম, এই যে এইখানে তোমাদের দেখাচ্ছিলাম। টেরিডোফাইটের ক্ষেত্রে সে কী হলো, টেরিডোফাইটের ক্ষেত্রে সেটা উল্টো হয়ে গেল। এর ক্ষেত্রে কী হলো, স্পোরোফাইট হচ্ছে অ্যাকচুয়াল তোমাদের ডমিনেন্ট স্টেজ, আর সেটা হচ্ছে কি, তার এই স্পোরোফাইটের মধ্যে কী থাকে, ট্রু রুট, স্টেম এবং লিভস থাকে। অর্থাৎ এখানে তোমরা যে দেখতে পাচ্ছ ছবিটা, এর মধ্যে তোমরা বলতে পারো এই যে চ্যাপটা মতো একটা সরু মতো অংশ, এটাই হচ্ছে আর কি, এটা হচ্ছে ওদের ওর গ্যামেটিফাইড স্টেজ। বাকি এই যে প্ল্যান্ট বডি তোমরা পুরো দেখতে পাচ্ছ, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার পুরো স্পোরোফাইট স্টেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে সব স্পোরোফাইট স্টেজ। সরি একটু ভুল বললাম, এটা এটা পুরোটাই স্পোরোফাইট। অ্যাকচুয়ালি এদের লাইফ সাইকেলটা কীরকম হয় একটু বলে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হবে। লাইফ সাইকেলে তোমাদের কী হয়ে থাকে, এদের লাইফ সাইকেলের ক্ষেত্রে যে জিনিসটা এদের হয়ে থাকে, টেরিডোফাইটা লাইফ সাইকেলের ক্ষেত্রে কী হয়, প্রথমে হচ্ছে স্পোর থাকে। স্পোরোফাইট মানে কি, তার মধ্যে স্পোর আছে, সেই স্পোর থেকে, স্পোরোফাইট যে থাকে সেই স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়। স্পোর থেকে কী হয়, স্পোর থেকে যে স্টেজটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে গ্যামেটোফাইট। সেটাকে কী বলা হলো, সেটাকে বলা হচ্ছে গ্যামেটোফাইট, ঠিক আছে? স্পোর থেকে যে স্টেজটা তৈরি হলো সেটা, এটা তোমরা পারলে নোট ডাউন করতে থাকবে, ঠিক আছে? স্পোর থেকে যে স্টেজটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে গ্র্যাম গ্যামেটোফাইট বা ইয়াং গ্যামেটোফাইট যা বলবে। স্পোর থেকে গ্যামেটোফাইট তৈরি হলো, গ্যামেটোফাইট থেকে কী তৈরি হয়, এই গ্যামেটোফাইট থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় প্রোথ্যালাস, ঠিক আছে? কী বলে, প্রোথ্যালাস। কারণ এটা দেখতে কিছুটা হচ্ছে তোমাদের ব্রায়োফাইটের যে বডি তোমরা দেখতে পেয়েছিলে, যে পুরোটাই থ্যালয়েড, নিচে রাইজয়েড মানে একটু মূল মতো থাকে আর সেরকম কিছু থাকে না, ঠিক সেই রকম দেখতে হয় এই প্রোথ্যালাসকে, সেই জন্য এটাকে বলে প্রোথ্যালাস। তাহলে প্রথমে কি স্পোর ছিল, স্পোর থেকে তৈরি হলো গ্যামেটোফাইট, সেই গ্যামেটোফাইটটা আস্তে আস্তে বড়ো হয়ে কী করলো বা ম্যাচিওর হয়ে কী করলো, প্রোথ্যালাস তৈরি করলো। প্রোথ্যালাসটা হচ্ছে দেখতে কিছুটা ব্রায়োফাইটের মতো। সেই প্রোথ্যালাস থেকে এবার কি, আর্কিগোনিয়াম এবং অ্যান্থ্রেডিয়াম এই দুটো তৈরি হলো, কী তৈরি হলো, আর্কিগোনিয়াম এবং অ্যান্থ্রেডিয়াম। যেটা তোমাদের আমি বলেছিলাম যে যেখানে অ্যান্থ্রেডিয়ামটা কি, অ্যান্থ্রেডিয়ামটা হচ্ছে মেল এবং আর্কিগোনিয়াম হচ্ছে ফিমেল, ঠিক আছে? ব্রায়োফাইটের ক্ষেত্রে তোমাদের নাম দুটো বলেছিলাম, আর্কিগোনিয়াম এবং অ্যান্থ্রেডিয়াম। এরপরে অ্যান্থ্রেডিয়াম থেকে কী তৈরি হয়, অ্যান্থ্রেডিয়াম থেকে যেটা তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে কি, অ্যান্থ্রোজয়েডস, ঠিক আছে? অ্যান্থ্রোজয়েডস তৈরি হয়। ঠিক আছে, অ্যান্থ্রেডিয়াম থেকে হচ্ছে যে স্পার্মগুলো থাকে, সেই স্পার্মগুলো আর্কিগোনিয়ামে মানে ফিমেল ফিমেল বডিতে যায়, ফিমেল বডি দিকে, তাদের মধ্যে কী হয়, ফার্টিলাইজেশান হয়। ফার্টিলাইজেশানের ফলে অ্যান্থেরোজয়েডস তৈরি হয়। সেই অ্যান্থেরোজয়েডস থেকে, অ্যান্থেরোজয়েডস থেকে কী তৈরি হয়, অ্যান্থেরোজয়েডস থেকে তৈরি হয় আমাদের স্পোরোফাইট স্টেজ। কী হয় যে স্পোরোফাইট স্টেজটা তোমরা ছবিতে এক্ষুনি দেখতে পাচ্ছিলে, সেই স্পোরোফাইট স্টেজটা এখান এখান থেকে তৈরি হয়। তাহলে আমি তোমাদের জিনিসটা আশা করি তোমরা ধরতে পেরেছো আমি কী বলতে চাইছি। তুমি আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে কী থাকে, প্রথমে স্পোরোফাইট স্টেজ থেকে কী হয়, স্পোর, মানে ওই যে স্পোরোফাইট তৈরি হলো সেই স্পোরোফাইট থেকে আবার কি, স্পোর তৈরি হবে। প্রথমে স্পোরোফাইট থেকে তৈরি হবে স্পোর, স্পোর থেকে কী হবে, স্পোর থেকে তৈরি হবে আমার গ্যামেটোফাইট, আমি খালি জি লিখে দিচ্ছি, ঠিক আছে? স্পোর থেকে আমার তৈরি হবে গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট থেকে তৈরি হবে কি, গ্যামেটোফাইট থেকে তৈরি হবে আমার প্রোথ্যালাস। প্রোথ্যালাস যে থাকে, প্রোথ্যালাস কি, প্রোথ্যালাস হচ্ছে এবার আমার কি, গ্যামেটোফাইট স্টেজ। প্রোথ্যালাস সেখান থেকে আমার গ্যামেট তৈরি হয়, কারণ গ্যামেটোফাইট মানে সেখানে গ্যামেট তৈরি হবে। প্রোথ্যালাসকে যে গ্যামেটগুলো তৈরি হলো সেগুলো কি, সেগুলো হচ্ছে অ্যান্থেরেডিয়াম এবং আর্কিগোনিয়াম, ঠিক ব্রায়োফাইটার মতো। ব্রায়োফাইটাতে যেমন অ্যান্থেরেডিয়াম এবং আর্কিগোনিয়াম হচ্ছে দুটো আলাদা মেল এবং ফিমেল গ্যামেট ছিল, সেরকম মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হবে এখানে অ্যান্থেরেডিয়াম এবং আর্কিগোনিয়াম, ঠিক আছে? এই অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়ামের মধ্যে কী হবে, এবার গ্যামেটগুলো একসঙ্গে মিলিত হবে, মিলিত হয়ে কী তৈরি করবে, মিলিত হয়ে তৈরি করবে আমার অ্যান্থেরোজয়েড, কী তৈরি করবে, অ্যান্থেরোজয়েড। অ্যান্থেরোজয়েড তৈরি করবে এবং সেই অ্যান্থেরোজয়েড যেটা থাকলো, তাহলে আমার কী হলো, স্পোর থেকে হচ্ছে গ্যামেটোফাইট হলো, গ্যামেটোফাইট থেকে তৈরি হলো প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে আমার প্রোথ্যালাস কি, প্রোথ্যালাস হচ্ছে আমার গ্যামেটোফাইট স্টেজ, গ্যামেটোফাইট থেকে মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হলো, যেটা হচ্ছে আর কি, অ্যান্থেরে
অ্যান্থেরি আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম, ঠিক আছে? তাদের মধ্যে দুটো গ্যামেট, মেল ফিমেল গ্যামেট মিলিত অ্যান্থেরো জয়েন্টস তৈরি করলো। এই অ্যান্থেরো জয়েন্টসটা কী হবে? অ্যান্থেরো জয়েন্টসটা এবার ম্যাচিওর হয়ে কী তৈরি করবে? স্পোরোফাইট স্টেজ তৈরি করবে। কী করবে? স্পোরোফাইট স্টেজ তৈরি করবে। এই স্পোরোফাইট থেকে এগেন কী হবে? স্পোরোফাইট থেকে এগেন আবার স্পোর্স তৈরি হবে, দিয়ে একই রকমভাবে লাইফ সাইকেলটা ঘুরতে থাকবে, ঠিক আছে? আর তার মধ্যে ব্রায়োফাইটের ক্ষেত্রে কী হচ্ছিলো? ব্রায়োফাইটের ক্ষেত্রে এই যে গ্যামেটোফাইটিক স্টেজ যেটা, যেটা হচ্ছে প্রোথ্যালাস, সেখান থেকে হচ্ছে দুটো গ্যামেট তৈরি হচ্ছিলো, মেল ফিমেল অ্যান্থ্রেডিয়াম এবং আর্কিগোনিয়াম, সেইটা ছিল ডমিনেন্ট স্টেজ। সেইটা মেল প্ল্যান্ট বডিটা তৈরি করতো, যে প্রোথ্যালাস বা থ্যালয়েড স্ট্রাকচারটা। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে কী হচ্ছে? টেরিডোফাইটের ক্ষেত্রে উল্টো হচ্ছে। টেরিডোফাইটের ক্ষেত্রে কী হচ্ছে? স্পোরোফাইট যেটা আছে, স্পোরোফাইট স্টেজটা কিন্তু আমার ডমিনেন্ট ফেজ হচ্ছে, বা এটাই আমার মেন প্ল্যান্ট বডি তৈরি করছে। ওকে, দেখো এখানে তোমাদের এক্ষুনি যে দেখিয়েছিলাম যে এদের ক্ষেত্রে কী হয়, দেখো সেক্স অর্গ্যান মানে কি? সেক্স অর্গ্যান মানে হচ্ছে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম। মানে অ্যাকচুয়ালি কী হয়, শুধু তো গ্যামেট থাকবে না, একটা তো অর্গ্যান থাকবে যেখান থেকে গ্যামেট তৈরি হয়। মেল সেক্স অর্গ্যান অ্যান্থেরিডিয়াম, মানে এখান থেকে কী হবে, এখান থেকে আমার মেল গ্যামেট তৈরি হবে, বা স্পার্ম তোমরা বলতে পারো, সেই মেল গ্যামেট তৈরি হবে। আর যে ফিমেল সেক্স অর্গ্যান থাকবে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম থেকে কী হবে, আর্কিগোনিয়াম থেকে আমার ফিমেল গ্যামেট বা এগ তৈরি হবে, ঠিক আছে? তো এই টেরিডোফাইটের ক্ষেত্রেও কিন্তু এই স্টেজটা দেখতে পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে কি, ডমিনেন্ট নয়। কিন্তু ব্রায়োফাইটের ক্ষেত্রে এই স্টেজটা ডমিনেন্ট, যেটা গ্যামেটোফাইট অ্যান্থ্রেডিয়াম এবং আর্কিগোনিয়াম তৈরি করছে, সেটা কী হয়, সেটা ডমিনেন্ট হয়। আর টেরিডোফাইটের ক্ষেত্রে কি, এটা ডমিনেন্ট হয় না। টেরিডোফাইটের ক্ষেত্রে এই স্টেজটা থাকে, কিন্তু এটা ডমিনেন্ট হয় না। এদের ক্ষেত্রে ডমিনেন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এই যে প্ল্যান্ট বডি আমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পোরোফাইটিক স্টেজ, এইটা ডমিনেন্ট হয়ে থাকে। ওকে, এরপর আমরা এর ইম্পর্টেন্স সম্বন্ধে দেখে নেব। এর ইম্পর্টেন্স কী? এর ইম্পর্টেন্স হচ্ছে যে টেরিডোফাইট কী হয়, মেডিকেল পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয় এবং সয়েল বাইন্ডার হিসেবে ইউজ করা হয়। সয়েল বাইন্ডার মানে কি, মানে মাটিকে ধরে রাখতে সাহায্য করে, মাটির ক্ষয় প্রতিরোধ করে, তাতে সাহায্য করে থাকে। অ্যান্ড দে অলসো ফ্রিকোয়েন্টলি গ্রোন অ্যাজ অর্নামেন্টাল। এছাড়া সৌন্দর্যায়নের কাজে অনেক সময় কী হয়, বিভিন্ন ধরনের ফার্নকে ইউজ করা হয়, মেনলি অর্নামেন্টালের কাজে বিভিন্ন ধরনের ফার্নকে ইউজ করা হয়, ঠিক আছে? তো এইটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি, দুটো জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে। প্রথমত কী, ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইট স্টেজ ডমিনেন্ট, টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইটিক স্টেজ ডমিনেন্ট। ব্রায়োফাইটের ক্ষেত্রে কী হয়, আমাদের যেটা তোমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছিলে, মস, মস কিসের মধ্যে পড়ে, ব্রায়োফাইটের মধ্যে পড়ে। আর ফার্ন কিসের মধ্যে পড়ে, ফার্ন হচ্ছে আমাদের টেরিডোফাইটের মধ্যে পড়ে, ঠিক আছে? এই দুটো মনে রাখবে, এই দুটো থেকে কোশ্চেন আসে। নেক্সট, এরপর তারা আমরা কী দেখবো, নেক্সট আমরা দেখবো এরপরে জিমনোস্পার্ম, ঠিক আছে? থ্যালোফাইটা হলো, ব্রায়োফাইটা হলো, টেরিডোফাইটা হলো, জিমনোস্পার্ম হলো। তাহলে জিমনোস্পার্মে আমরা কী দেখবো, জিমনোস্পার্মে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দ্য জিমনোস্পার্মস আর দ্য নেকেড সিডেড প্ল্যান্টস অ্যান্ড দ্যাট ইজ দেয়ার ওভিউলস আর এক্সপোজড অ্যান্ড নট এনক্লোজড ইন ওভারিজ অ্যান্ড হেন্স দ্য সিডস আর নেকেড উইথ আর ফ্রুটস। মানে কী হয়, এদের ক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে ফল তৈরি হয় না, জিমনোস্পার্মের ক্ষেত্রে ফল তৈরি হয় না, শুধুমাত্র বীজটা দেখতে পাওয়া যায়। মানে যে ওভারিটা থাকে, ওভারিটা হচ্ছে আনকাভার্ড কন্ডিশনে থাকে। ওভারির মধ্যেই তো আমাদের বীজগুলো থাকে, ওভারির মধ্যে আমাদের বীজগুলো থাকে। ওভারির চারপাশে কি, ওভারিটা অ্যাকচুয়ালি ফলে কনভার্ট হয়ে যায়। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে বা ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে ওভারিটা ফ্রুটে কনভার্ট হয় বা ফলে কনভার্ট হয়। সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার অন্য জিনিস, যেমন অ্যাপেল হচ্ছে থ্যালামাস বলে একটা স্ট্রাকচার থেকে, থ্যালামাস থেকে আপেল তৈরি হয়, এরকম অনেক ব্যাপার আছে। তারপর আনারসের ক্ষেত্রে পুরো যে ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরি যেটা, সেটা ফলে কনভার্ট হয়ে যায়, এরকম বিভিন্ন ব্যাপার আছে। সেগুলো তোমাদের প্ল্যান্ট মরফোলজি যখন পড়াবো তখন পড়বে। তো মোদ্দা কথা হচ্ছে, জিমনোস্পার্মের ক্ষেত্রে বীজগুলো ফল থাকে না কোনো। ওভিউলটা কী হয়, ওভিউলটা হচ্ছে এনক্লোজ থাকে, মানে ওভারিটা হচ্ছে এনক্লোজ থাকে না, এটা ওপেন থাকে, বীজটা বাইরে থেকে দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্পোরোফাইটিক ফেজ সেটা হয় কি, ডমিনেন্ট হয়। এরা হচ্ছে কী হয়, এরা হচ্ছে ছোটো মডারেট সাইজের হতে পারে, বিরুদ, যেটাকে বলে বিরুদ প্রজাতি আর কি, প্ল্যান্টস অ্যান্ড সার্বস যেটা, ঠিক আছে? বিরুৎ প্রজাতি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মডারেট সাইজ হতে পারে। এছাড়া লার্জ ট্রি মানে একদম বৃক্ষ বা মহিরুহ যেটাকে বলা হয়, সেই রকমও কিন্তু জিমনোস্পার্মের মধ্যে দেখতে পাওয়া যায়। লার্জ ট্রিজ, সিকোয়া ইজ দ্য টলেস্ট ট্রি স্পিস, এটা তোমরা মনে রাখবে। সিকোয়া বা যেটাকে বলা হচ্ছে জায়েন্ট রেড উড ট্রি, এটা কিসের মধ্যে পড়ে, এটা হচ্ছে জিমনোস্পার্ম প্রজাতির মধ্যে পড়ে, এবং এটা হচ্ছে টলেস্ট ট্রি স্পিসিজ, ঠিক আছে? উদ্ভিদ প্রজাতির মধ্যে সবথেকে লম্বা। ভাস্কুলার বান্ডেলস আর ওয়েল ডেভেলপড হতেই হবে, কারণ এভলিউশনের ক্ষেত্রে এর আগের স্টেজ যেটা ছিল টেরিডোফাইটা, টেরিডোফাইটের ক্ষেত্রে কী হয়েছে, আমাদের ভাস্কুলার বান্ডিল তৈরি হয়ে গেছে। তাহলে অটোমেটিক্যালি কী হবে, অটোমেটিক্যালি জিমনোস্পার্মের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিলটা বেশ ওয়েল ডেভেলপড আছে।
দেখো, দ্য স্ট্রোবাইলি বিয়ারিং মাইক্রোস্পোরোফিলস অ্যান্ড মাইক্রোস্পোরাঞ্জিয়া আর কল্ড মাইক্রোস্পোরাঞ্জেট অ্যান্ড মেল স্ট্রোবাইলি, অ্যান্ড দ্য কোনস বিয়ারিং মেগাস্পোরোফিলস উইথ ওভিউলস অর মেগাস্পোরাঞ্জিয়া আর কল্ড মাইক্রোস্পোরাঞ্জিয়া অর ফিমেল স্ট্রোবাইলি। অর্থাৎ এদের ক্ষেত্রে কী হয়, ওই মেল আর ফিমেলের যে সেক্স অর্গান থাকে সেইগুলোর এখানে এরকমভাবে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, মেলের ক্ষেত্রে এটাকে কী বলেছে, মাইক্রোস্পোরোফিলস বা মাইক্রোস্পোরাঞ্জিয়া বা মেল স্ট্রোবাইলি, আর ফিমেলের ক্ষেত্রে কোন থাকে এই কোনটাকে কী বলা হয়, ম্যাক্রো বা মেগাস্পোরোফিল বা মেগাস্পোরাঞ্জিয়া বা ম্যাক্রোস্পোরাঞ্জিয়া যা বলবে এটাকে হচ্ছে ফিমেল স্ট্রোবাইলি বলা হয়ে থাকে। মেল আর ফিমেল কোন অর স্ট্রোবাইলি মে বি বর্ন অন সেম ট্রি, এক্সাম পাইনাস, মানে পাইনাস গাছের ক্ষেত্রে কী হয়, এরা উভলিঙ্গ হয়ে থাকে, মেল এবং ফিমেল কোন একই গাছে হয়। হাউএভার ইন সাইকাস মেল কোনস অ্যান্ড মেগাস্পোরোফিলস আর বর্ন অন ডিফারেন্ট কোন ট্রি। অর্থাৎ কিন্তু সাইকাসের ক্ষেত্রে আবার কী হয়, মেল এবং ফিমেল কোন আলাদা আলাদা উদ্ভিদে হয়, এরা একলিঙ্গ উদ্ভিদ হয়ে থাকে, আর পাইনাস কী হয়, উভলিঙ্গ উদ্ভিদ হয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পাইন গাছের ক্ষেত্রে এই যে বড় মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিমেল কোন, এটা হচ্ছে মেল কোন, আর সাইকাসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেল স্ট্রোবাইলি, এটা হচ্ছে ফিমেল স্ট্রোবাইলি। পাইনাসের ক্ষেত্রে হচ্ছে কি, দুটো এক গাছে হচ্ছে, এর ক্ষেত্রে কী হচ্ছে, আলাদা আলাদা গাছে হচ্ছে। এভাবে বলা হচ্ছে, আনলাইক ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটস ইন জিমনোস্পার্ম দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটস ডু নট হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং এক্সিস্টেন্স, দে রিমেন উইদিন দ্য স্পোরাঞ্জিয়া রিটেন্ড অন দ্য স্পোরোফাইট। অর্থাৎ ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের ক্ষেত্রে কী হয়, মেল এবং ফিমেল গ্যামেটোফাইটের ক্ষেত্রে ফ্রি লিভিং এক্সিস্টেন্স থাকে, মানে কি ওদের লাইফ সাইকেলের মধ্যে আলাদা করে একটা ওই যে প্রোথ্যালাস বা থ্যালাস যা বলবে এরকম একটা স্ট্রাকচার থাকে, যার সেটা কি শুধুমাত্র গ্যামেট, যেটা হচ্ছে গ্যামেটোফাইট স্টেজ, এবং এরা কি শুধুমাত্র গ্যামেটটাকে ক্যারি করে, এরকম একটা আলাদা পুরো ফ্রি লিভিং এক্সিস্টেন্স থাকে ওদের লাইফ সাইকেলের মধ্যে, একটা স্টেজ আছে যেখানে ওরা গ্যামেটোফাইটিক স্টেজে আসে, এবং এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে একদম আলাদাভাবে ওদের ফিমেল এবং মেল বডি থাকে, একটা ফ্রি লিভিং এক্সিস্টেন্স থাকে, সেখান থেকে আবার স্পোরোফাইট কন্ডিশনে আসে লাইফ সাইকেলের মধ্যে। কিন্তু জিমনোস্পার্মের ক্ষেত্রে কী বলা আছে, জিমনোস্পার্মের ক্ষেত্রে বলা আছে যে এরকম লাইফ সাইকেলের মধ্যে একদম আলাদা করে, এরকম নয় যে আলাদা করে ওদের হচ্ছে স্পোর থেকে আবার একটা থ্যালয়েড লাইক স্ট্রাকচার বা প্রোথ্যালাস তৈরি হচ্ছে যেটার মধ্যে গ্যামেটগুলো থাকবে, যেটা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট স্টেজের মধ্যে পড়ছে, সেরকম কিছু হচ্ছে না। এর ক্ষেত্রে কী হচ্ছে, এর ক্ষেত্রে ওই উদ্ভিদের মধ্যে কোনের মধ্যে যে মেল কোন ফিমেল কোন, তার মধ্যে কী হয়, মেল এবং ফিমেল যে গ্যামেটগুলো থাকে সেইগুলো থেকে যায়, সেগুলো থাকে, এবং কী হয়, এগুলো ওই স্পোরোফাইটিক স্টেজের মধ্যেই থাকে, মানে পুরো উদ্ভিদটা তো স্পোরোফাইটিক, মেল প্লেন্ট বডিটা স্পোরোফাইট, সেই স্পোরোফাইটের মধ্যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট হচ্ছে মেল এবং ফিমেল কোনের মধ্যে থাকে, এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। এগুলোর ইম্পর্টেন্স কী, এগুলোর ইম্পর্টেন্স হচ্ছে ইউজ টু মেক ভার্নিশ অ্যান্ড কসমেটিক্স, ভার্নিশ তৈরির ক্ষেত্রে এবং কসমেটিক্স তৈরির ক্ষেত্রে কী করা হয়, এদেরকে ইউজ করা হয়, কী করে, ভার্নিশ এবং কসমেটিক্স তৈরির ক্ষেত্রে এদেরকে ইউজ করা হয়। ওকে, নেক্সট হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম তাহলে কি তোমাদের আমি পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি, তোমরা নিজেরা পড়ে নিও, তোমরা তো পিডিএফ নিতে পছন্দ করো, তোমরা খুব বুদ্ধিমান ছেলে, তোমরা তো পিডিএফ দেখে পড়ে নিতে পারবে সব। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্মের দেখো দেখিয়ে দিলাম, দেখো পিডিএফ আছে, আমি পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা পিডিএফ দেখে পড়ে নিও। ঠিক আছে, নেক্সট দিন আমি একটা নিউ চ্যাপ্টার শুরু করবো। তাহলে আমাদের প্ল্যান্ট কিংডম ক্লাসটা এখানেই শেষ হয়ে গেল, নেক্সট দিন আমি যদি পারি অ্যানিমেল কিংডম শুরু করবো, অথবা দেখবো কী শুরু করা যায়, কারণ অ্যানিমেল কিংডম তো আবার বড়ো চ্যাপ্টার, আর তোমাদের তো আবার বড়ো চ্যাপ্টার পড়াতে শুরু করলে তোমাদের আবার পড়তে ইচ্ছে করে না, তো ছোটো চ্যাপ্টারই দেখে পড়াতে হবে, দেখি যদি যেরকম পারি সেরকম শুরু করব, আর না হলে এভলিউশন শুরু করব, এভলিউশনটা ছোটো চ্যাপ্টার একটা ক্লাসে হয়ে যাবে, এভলিউশনটা ছোটো চ্যাপ্টার আছে, এভলিউশন সম্বন্ধে যখন বলছি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, তো সেখানে হচ্ছে এভলিউশনটা পড়িয়ে দেবো, ছোটো চ্যাপ্টার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যদি আমি জানি তোমরা কেউ করবে না, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।